নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কিছুক্ষণ আগেই উচ্চমাত্রায় ভূমিকম্পে কেঁ এই স্থান আগামী তিন ঘন্টার মধ্যেই আশ্রে পড়তে পারে সুনামি এই ভয়াবহ ভূমিকম্পটি কোথায় অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের কম্পনের মাত্রা কত ছিল সুনামি সতর্কবার্তায় কি বলেছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র ভূমিকম্পে উঠল প্রশান্ত মহাসাগর স্কেলে কম্পনে মাত্রা সাত দশমিক সাত স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে এই ভূমিকম্প হয় আলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্ব দিকে তিনশো মাইল দূরে অবস্থিত লডহ দ্বীপের সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ নিউজিল্যান্ড নিউ ক্যালেডোনিয়া ভানুয়াতো সহ আশেপাশের আরও কয়েকটি দেশও সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে নিউ সাউথ ওয়েলস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভূমি কম্পের ফলে আগামী তিন ঘন্টার মধ্যেই সুনামি আসতে পারে ফিজি নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে শূন্য দশমিক তিন মিটার থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে উপকূলবর্তী অঞ্চলগুলির বাসিন্দাদের সমুদ্র ও নদীর মতো জলাশয়গুলি থেকে দূরে সরে যেতে বলা হয়েছে নিউজিল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তীব্র স্রোত ও অস্বাভাবিকভাবে ঢেউ আশ্রে পড়তে পারে এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপে অকল্যান্ডের পূর্ব দিকে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ডে এবং নিউজিল্যান্ডের পূর্ব দিকের উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে তবে সুনামির সতর্কবার্তা জারি হয়েছে কেবলমাত্র নিউজিল্যান্ডের উত্তর দিকে আলিয়াদা কুক আইল্যান্ডস ও আমেরিকান সাময়েতে কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায়ই ভূমিকম্প দেখা যায় দু সালে ইন্দোনেশিয়ায় সাত দশমিক পাঁচ মাত্রায় ভূমিকম্প হয় চার হাজার তিনশোরও বেশি মানুষের মৃত্যু বা নিখোঁজ হন দু হাজার চার সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জে নয় দশমিক একমাত্রায় ভূমিকম্প হয় তার ফলে সৃষ্টি হয় সুনামিও দু লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় ইন্দোনেশিয়াতেই শুধু মৃত্যু হয় এক লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষের ইউরোপীয় ভূমধ্য ভূমিকম্পের কেন্দ্র জানিয়েছে কম্পনের কেন্দ্র ছিল নিউ ক্যালোডোনিয়া টেডিনের থেকে চারশো কিলোমিটার পূর্বে দশ কিলোমিটার গভীরে পরপর তিনটি কম্পন অনুভূত হয়েছিল প্রথম কম্পনে মাত্রা ছিল সাত দশমিক দুই পরের দুটি মাত্রা ছিল যথাক্রমে পাঁচ দশমিক সাত ও ছয় দশমিক এক ম্যাগনেটিউড মাত্র এক ঘন্টার মধ্যেই তিনটি কম্পন অনুভূত হয় মার্কিন সুনামি সতর্ক ব্যবস্থায় বলা হয়েছে ভানুয়াতু ফিজি ও নিউজিল্যান্ডে সুনামির সম্ভাবনা প্রবল রয়েছে নিউজিল্যান্ডের উপকূলবর্তী এলাকায় জলস্তর সাধারণ অবস্থা থেকে তিন দশমিক তিন ফুট পর্যন্ত বাড়তে পারে জলোচ্ছ্বাসের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের এন্টারস্ট্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন